আমাদের আগরতলা রেলওয়ে স্টেশনে মুক্তিপুরা সব জায়গাতে স্পেশাল রেড চলছে আপনারা জানেন তিন মাস ব্যাপী। সেই উপলক্ষে আজকে আমরা আমাদের জিআরপি আরপিএফ অফিসার এবং টিএসএস স্টাফ আদার বিএসএফ সব অর্গানাইজেশন স্টেশনে থাকে। তো আমরা যখন চেকিং করছিলাম মানুষের লাগেজ এবং ইলিগ্যাল কন্ট্রাভ্যান্ড অ্যাগেনস্ট ইলিগ্যাল কন্ট্রাভ্যান্ড, তখন দুজন লোকে লাগেজ চেক করে আমরা তাদের লাগেজের মধ্যে গোল্ড অর্নামেন্টস পাই অনেকগুলি। তো ওগুলো দেখার পর তাদের কাছে পেপারস এবং অথেন্টিকেশন ডকুমেন্টস পুরো আছে, এগুলো আমরা চেক করি। চেক করার পর দেখি যে এখানে অ্যাপ্রক্স 7.5 কেজি অর্নামেন্টস, গোল্ড অর্নামেন্টস আছে। তো এগুলো তারা বিভিন্ন স্টেটে যায়, ওইখানে যে জুয়েলারি শপগুলো আছে ওইখানে তারা সেলিংয়ের জন্য যায়, এখানে বিক্রি করে এবং অর্ডার নেয়। তো ওইটার বেসিসে তারা আজকে আগরতলা জুয়েলারিতে দেখার পর, দেখানোর পর এগুলো নিয়ে গুয়াহাটি যাচ্ছিল, তখন আমরা এগুলা দেখে আমরা ডিটেইন করি তাদের। যেহেতু এটা গোল্ড রিলেটেড ম্যাটার, সেজন্য আমরা এবং আরপিএফ এর অফিসাররা সবাই মিলে আমরা কাস্টম অথরিটি সুপারিনটেন্ট কাস্টমকে ডাকি। কাস্টম এসে তাদের ডিটেইন করে নিয়ে গেছে, এগুলার যে পেপারস এবং গোল্ডগুলার যে জেনুইনিটি ওটা তারা ভেরিফিকেশন করে অ্যাজ পার আইন অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে। উদ্ধারকৃত অর্নামেন্টগুলির মূল্য কিরকম হতে পারে? এটা প্রায় 4.5 কোটির মতো। না, তারা সেগুলি তাদের জিজ্ঞেস করা, তারা কুরিয়ারে এনেছে, আগরতলাতে কুরিয়ারে এনেছে। তো এখানে যে জুয়েলারি শপ আছে এখানে দেখিয়েছে, এখন তারা আবার গুয়াহাটি যাচ্ছে। ফার্দার এটা কাস্টম ম্যাটার, এটা গোল্ড রিলেটেড ম্যাটার, কাস্টম দেখছে, আমরা কাস্টমকে হ্যান্ড ওভার করে দিয়েছি। এটা কি বৈধভাবে না অবৈধ? না, বৈধ। ওদের কাছে পেপার, আমরা এখন পর্যন্ত যা দেখেছি এখানে ক্যাশ মেমো যত রকম এবং অথেন্টিকেশন যে মেইন যে জুয়েলারি ওনার যে তাদের অথরাইজ করেছে সেখানে পেপার আছে, এগুলো কাস্টম তারা ভেরিফিকেশন করবে। কতজন ছিল? দুজন, একজন একজন শিলচর, একজন গুজরাট। তারা এসছে 17 তারিখ। বাজার মূল্য কিরকম হবে? 4.5 কোটি টাকার উপর।